আমাদের এই বাংলায় অনুবাদ শিল্প এতদিন একটু বিমাতাসুলভ আচরণ পেয়েছে, এমনকি যারা সৃজনশীল লেখক তারাও অনুবাদকে ভালো চোখে দেখতেন না, কৃপা করতেন। দু দশক আগেও কিন্তু অনুবাদের এত কদর ছিল না, আর কদর না থাকলে সেখানে গুণীর কদর না থাকলে গুণী জন্মায় না কথা বলেই সবাই। ইদানিং কিন্তু বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর মানে কথাবার্তার পরে উনি যে এমফাসিসটা দিচ্ছেন ট্রান্সলেশনের উপরে, এবং আমাদের নিজেদের যেসব ভালো লেখা আছে সেগুলি বিভিন্ন বিদেশি ভাষায় অনুবাদের কথা বলছেন, এর ফলে মনে হয় অনেকেই খুব নড়ে চড়ে বসেছে, এবং আমার কাছে মনে হয় একটা খুবই আশা জায়গা নিয়ে একটা ব্যাপার। এবং আমরা এইরকম চলতে থাকলে আমরা অনেক দূর যাবো, বিশেষ করে অনুবাদের মাধ্যমে আমরা আমাদের সাহিত্যকে যেমন পরিচিত করাতে পারবো, তেমনি বিদেশি ভালো সাহিত্য আমাদের ভাষায় নিয়ে আসতে পারবো। অনুবাদ সাহিত্য একটি আলাদা জনরা হিসেবে আমি মনে করি, এটা একেবারেই কবিতা গল্প ইত্যাদির সমস্ত কিছুর মানে একটা সম্মিলন ক্ষেত্র, এটা একটা আলাদা জনরার মতো আমার কাছে মনে হয়। এবং আমি মনে করি অনুবাদ একটা সৃজনশীল কর্ম, এই সৃজনশীল কাজটি করতে গেলে কিছুটা ট্রেনিং তো লাগেই, কিন্তু তা সত্ত্বেও সহজাত একটা প্রবণতাও লাগে, এবং সেটাকে আমি বলি সৃজনশীলতা। সেই সহজাত প্রবণতা অনুবাদের ক্ষেত্রে না থাকলে অনুবাদ কখনো সফল হয় না। তো অনুবাদের যে ইম্পর্টেন্স, যে গুরুত্ব, এটা নতুন করে বলার কিছুই নেই। আমরা অনুবাদ ছাড়া কিছুই বুঝতে পারি না, কিছুই জানতে পারতাম না ছেলেবেলায়। আমরা বিদেশি সাহিত্য পড়েছি অনুবাদের মাধ্যমেই, আমরা তো রুশ সাহিত্য পড়েছি, দস্তয়েভস্কি, তলস্তয়, পুশকিন, এদের কথা লেখা পড়েছি আমরা বাংলা অনুবাদ পড়ে। এছাড়া একজন ব্যক্তির পক্ষে তো বেশি ভাষা জানা সম্ভব না যে অরিজিনালি সেই ভাষায় পড়বে। এই জন্য আরবিতে একটা কথা আছে, যে ব্যক্তি দুটো ভাষা জানে সে আসলে দুজন ব্যক্তি, সে দুজন দুটো কালচারের প্রতি তার শক্তিতে সে বলিয়ান, সে দুটো মানে সে দুজন ব্যক্তি, এক একের ভেতর দুই। তো সেরকম অনুবাদটা ছাড়া আমরা কিছু রিয়েলি কল্পনাই করতে পারি। মানুষের জীবনটা একটা অনুবাদ, সব কিছুই সৃজন প্রকৃতি দ্বারা, কিন্তু সব কিছুই একটা ভেঙে আর একটা হচ্ছে, এভাবে অনুবাদের প্রসেসটা সবখানেই চলছে। তা আমাদের এই বাংলায় অনুবাদ শিল্প এতদিন একটু বিমাতাসুলভ আচরণ পেয়েছে, এমনকি যারা সৃজনশীল লেখক তারাও অনুবাদকে ভালো চোখে দেখতেন না, কৃপা করতেন, কিন্তু এখন তারা উৎসাহিত হচ্ছেন যে নিজেদের লেখা কোনো মানে ওয়াইডার রিডিং পাবলিক পেতে গেলে তাদের অনুবাদ ছাড়া উপায় নেই। এই জন্য তারা অনুবাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং সুনজরে দেখছেন, এবং সরকারি তরফ থেকেও বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের পর তারাও নড়ে চড়ে বসেছেন এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে আনছেন। আর আমাদের এখানে যারা এই বাঞ্জিরি প্রকাশনা এবং আমাদের যে অনুবাদ যে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার আমি এর মধ্যে দেখছি, এর আগে এখানে বাংলাদেশে কিন্তু ছিল না, যে আন্তর্জাতিকীকরণ অনুবাদের ব্যাপারটাকে, এটা প্রথম এই আমাদের আনিসুজ্জামান এবং তার সহযোগী যারা আছেন, সাহেব সাহেব আছেন, তারা মিলেই এটা করেছেন, তারাই এর স্বপ্নদ্রষ্টা। এবং আমার আশা যে এই ব্যাপারটা সুদূর প্রসারী হবে এবং এটা টিকেও যেতে পারে এবং এটা মানে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, যার ফলে অনুবাদকে ট্রান্সলেশনটা একটা আন্তর্জাতিকীকরণ, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ইন্টারন্যাশনালাইজেশন, এই ব্যাপারটার একটা আগে কখনো বাংলাদেশে হয়নি, ইদানিং এটার মাধ্যমে হচ্ছে। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আনিসুজ্জামানকে এবং তার সহযোগী আছেন শায়েক সাহেবকে এবং যারা প্রথম এর স্বপ্নদ্রষ্টা ছিলেন। এটা শুরু হয়েছিল 3 বছর আগে, কিন্তু 3 বছর আগে হলেও একটু ঢেমে কেতালে চলছিল, কিন্তু যখন পাঞ্জিরি এর সঙ্গে যোগ হলো তখন এটা একটা নতুন রক্ত পেল, নতুন একটা গতি সঞ্চালন হলো। এই জন্যে আরেকটি প্রতিষ্ঠান যখন যুক্ত হয় দুয়ে মিলে এটা সত্যি অনেক বেড়ে গেছে। এখন সরকারি প্রণোদনার কথা বলা হচ্ছে, সেটা ভালো, সরকারি বিয়ে ছাড়া তো টিকে থাকা সত্যি দুষ্কর আমাদের দেশে, সেই জন্য সরকারি সাহায্য থাকবে, সরকারি ইন্টারফারেন্সটা যেন সে সদর্থকভাবে হয়, মানে পজিটিভ একটা দিক থেকে এটা আসে, যার ফলে অনুবাদকদের স্বাধীন মতো কাজ করতে দেওয়া উচিত, তাদেরকে সৃজনশীল লেখককে আপনি তো তাকে কন্ট্রোল করতে পারেন না, যেটা এটা এইভাবে করতে পারেন না, সেরকম অনুবাদও তাই, তাদেরকে সৃজনশীলভাবে কাজ করতে দেওয়া উচিত। আশা করি আমাদের যারা আছেন এখানে
সচিব সাহেব আছেন, তারা সবাই বিদগ্ধ ব্যক্তি, তারা নিজেরাও সক্রিয়ভাবে লেখালেখি করেন, ফলে তারা জিনিসটা বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। বাংলা একাডেমি আমাদের একটি আশ্রয়, আমাদের সবারই একটা মোটামুটি দুর্বলতার জায়গা, খুব সংবেদনশীল জায়গা, কারণ এর জন্ম যেভাবে হয়েছে সেটা আমাদের জাতির মানে একেবারেই খুব একটা নরম একটা স্পর্শকাতর ব্যাপার থেকে এর জন্ম বাংলা একাডেমির। সেই বাংলা একাডেমির দিকে আমরা তাকিয়ে থাকি, তাকে ভালোবাসি এবং আমরা চাই বাংলা একাডেমির প্যাট্রনাইজেশনে এবং সক্রিয় সহযোগিতায় এই অনুবাদ যে সংগঠনগুলি আছে সেটি আরও শক্তিশালী হবে এবং আরও এগিয়ে যাবে। কয়েকটি পত্রিকা প্রকাশিত হচ্ছে, আশা করি অনুবাদ পত্রিকা এটা বেশ মানসম্মত হওয়া উচিত, হয়তো মানসম্মত আমি পড়ে দেখিনি এখনও, এটা কিন্তু চারটে সংখ্যা ইতিমধ্যে বেরিয়ে গেছে যুক্তস্বর নামে। এছাড়া অনুবাদ পত্রিকা বাংলা একাডেমির একটা আছে, সেটাও একটু হয়তো অতটা রেগুলার না, একটু ধীমে তালে চলছে। এছাড়া অন্য অনুবাদ পত্রিকা আমি আমার চোখে আর পড়েনি উল্লেখ করার মতো, সেই জন্য অনুবাদ পত্রিকা খুবই দরকার এবং অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করার জন্যে এই ধরনের ব্যাপারগুলো মানে সংস্থা এবং একটা সাবস্টেন্সিয়াল যে মানে হাতের কাছে পাওয়া যায় এমন একটা পুস্তক এটা দরকার আছে। অনুবাদ পত্রিকা আরও বেরোক, আরও রেগুলারলি বেরোক, সেটি আমাদের কাম্য এবং যারা এখানে অনুবাদ করেন তারা উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন এবং তাদের উত্তরোত্তর অনুবাদের মান বৃদ্ধি পাবে। সংখ্যার চেয়ে আমরা মানের দিকেই দৃষ্টি দেবো বেশি, কারণ সংখ্যায় আমাদের এদেশে সব কিছু সংখ্যা বেশি, যে যত লোক নামাতে পারে তারাই শক্তিশালী। সেই জিনিসটা থেকে বোধ হয় সাহিত্য শিক্ষায় সেই জিনিসটা একটু কম আসা উচিত, সংখ্যার চেয়ে গুণগত মান এই জিনিসটা আমাদের বেশি লক্ষ্য করা উচিত। তো আপনাদের অনেকক্ষণ ধরে শুনছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।